আসসালামু আলাইকুম। আমরা যারা ফটোশপ শেখার জন্য চিন্তা ভাবনা করছি, আমরা ফটোশপ শুরু করার আগে আমাদের কিছু জিনিস লাগবে, আমাদের সফটওয়্যারে লাগবে, ঠিক আছে? তো সেই জিনিসটা আনার জন্য আমি আপনাদের একটু হেল্প করব। যারা সিরিয়াসলি ফটোশপ শিখবেন তাদেরকে আমি ফাইল শেয়ার করব, আর যারা বেসিক তাদের দরকার নেই, শুধু খালি নর্মালটা জানলেই হবে। কিন্তু প্রফেশনালি ফটোশপ কিছু করতে গেলে ফাইলগুলি লাগবে। সাপোজ ধরেন আপনাকে অনেক সময় রিজার্ভ কিছু আইকন আছে, এই যে দেখেন, এগুলো শেপ 1 2 3 4 5, এগুলির ব্যবহার আমরা জানি। আমি যখন কাস্টমে ক্লিক করব তখন দেখেন এই জায়গাতে কিছু শেপ আছে, এগুলো আমার যে কোনো একটা ফাইল থেকে নেওয়া, আপনাদের এগুলি থাকবে না, ঠিক আছে? প্রশ্ন হলো এগুলি দিয়ে কি করবেন। এগুলি দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, তাই না? ধরেন আমি এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আপনি যদি এখানে ধরেন ড্রাগ করেন, দেখেন ড্রাগ করার সাথে সাথে কত সহজে আমি একটা গাছ এঁকে ফেললাম। এখানে ক্লিক করেন, দেখেন এই যে গাছটা। আপনি যখন একটা বড় ধরনের ডিজাইন করবেন তখন আপনার এই জিনিসগুলি লাগবে, ঠিক আছে? এই যে এরকম গাছ দিতে হবে, রাস্তার পাশে গাছ দিতে হবে। হ্যাঁ, ডিজাইন তো শুধু খালি লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন না, আপনাকে তো অনেক বড় ডিজাইন করা লাগতে পারে, বড় বড় প্রজেক্টে, ঠিক আছে? তো এখানে এটাতে ক্লিক করে কন্ট্রোল টি তে চাপ দিলে দেখেন এটা সিলেক্ট হয়ে যায়। আমি যদি এখানে দুটো টান দিই সেটা বড় করতে পারি আমি গাছটা, তাই না? বড় করে তারপরে তার ব্যাকগ্রাউন্ড দিতে পারি, তার কালার দিতে পারি, ঠিক আছে? আমি চাইলে সেটা কালারও চেঞ্জ করতে পারি। এই যে এখানে ক্লিক করলে আপনার কালারটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে ক্লিক করে এখানে দিয়ে আপনি যে কোনো জায়গায় কালার চেঞ্জ করা যায়, কোনো সমস্যা হয় না। এখানে ক্লিক করে এখানে দেখেন। প্রশ্ন হলো এরকম ডিজাইন আপনি পাবেন কোথায়? আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি কিভাবে করবেন দেখেন, এই যে এই যে এই যে এটাতে কাস্টম নিচের এটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি যাবেন কোথায়, এই যে দেখেন এখানে যাওয়ার পরে ফাইল, ধরুন আমি এখানে গেলাম, এই যে ফোল্ডার গুলি আছে না, এখানে এটার ভিতরে বেশি নাই, অল্প কয়টা আছে, তারপরে এটার ভিতরে যান কয়েকটা আছে, তারপরে এটার ভিতরে যান তেমন নাই, ঠিক আছে? এগুলো নৌকা, বিভিন্ন ধরনের নৌকা ডিজাইন করতে গেলে এটার ভিতরে আছে, কিছু ফ্লাওয়ার আছে, আপনি এই ফ্লাওয়ার গুলো ডিজাইন করতে পারবেন অনেক সহজে। এখানে যান, দেখেন এটার ভিতরেও আছে কিছু ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন আছে, এই ডিজাইন গুলো আপনার লাগবে, ঠিক আছে? হ্যাঁ, যেমন মনে করেন আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে ধরেন আমি এখান থেকে একটা লেয়ারও নিতে পারি, লেয়ার নিয়ে এই ডিজাইনটা করতে পারি। এগুলি নর্মাল মানে আপনার নাও থাকতে পারে, তখন আপনাকে এটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, দেখেন এখানে ক্লিক করার পরে এটাতে যদি যাই আমরা এখানে পাবো, তারপরে এখানে ক্লিক করলে আরো অনেক কিছু পাবো, দেখেন এটাতে আসেন, তারপরে ধরেন আমি এখানে আরো নিচে আসেন, নিচে আসার পরে এই ফাইলটাতে যান, দেখেন দুনিয়ার কত, এখানে উপর উঠে গেছে, দেখেন এটাতে পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন। হ্যাঁ, আমরা ধরেন আপনি এটাতে একটা হার্ট, কত সিস্টেম করে হার্ট, তাই না? কিছুই করা লাগবে না, আপনি কন্ট্রোল এন চাপ দেন, নতুন একটা ই নেন, নতুন একটা ডকুমেন্ট নেন, কন্ট্রোল এন চাপ দিয়ে ধরেন আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করলে নতুন একটা ডকুমেন্ট আসলো, ডকুমেন্ট আসার পরে আপনি যে এখানে ক্লিক করে ধরেন আমার এখানে অলরেডি ক্লিক করা আছে, যে হার্ডের উপরে ক্লিক করা আছে, তাই না? এই যে আইকন গুলো, এই যে চিঠির আইকন, আইকন এগুলি মানে সব এখানে আছে, ফ্রি আছে, আপনার বানানো মানে কোনো যে কোনো কাজ করবেন আপনার এগুলি সব লাগবে, কিন্তু এটা তো আপনার থাকবে না, এটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? আর তারপরে ধরেন আমি এখানে যদি এইভাবে যদি টান দেই, টান দেওয়ার সাথে সাথে দেখেন একটা হার্ট হয়ে গেছে, তাই না? এখানে যাওয়ার পরে তারপরে এটাতে আপনি বিভিন্ন আকার দিতে পারেন, সিস্টেম করতে পারেন, এগুলি কোনো ব্যাপার না, এখান থেকে আপনি নিতে পারেন যে কোনো ধরনের আইকন। ধরেন আপনার এরকম একটা আইকনের দরকার, কি আইকন, একটা চিঠি, চিঠির অ্যাড্রেস একটা আইকনের দরকার, আপনি এরকম টান দিলেই তো হয়ে গেল, দ্যাটস ইট। হ্যাঁ, কেন আমরা জানা থাকতে হবে আপনার যে হ্যাঁ আপনার কষ্ট করা লাগবে না, ঠিক আছে? এটা ওয়ার্ল্ড WW ধরনের যেরকম একটা দেখেন কত সুন্দর হয়েছে, অথচ এগুলো আর্ট করতে গেলে কত সময়ের ব্যাপার। আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন তো এই ব্যাপারগুলো যদি আপনার না থাকে তাহলে আপনার প্রবলেম হয়ে যাবে, অনেক দেরি হবে। আমরা যখন এখানে কাস্টমে ক্লিক করব হাজার 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 আইকন এখানে মানে কোনো কমতি নাই, পুরো ওয়েবসাইটই আপনার এখানে, কিন্তু আপনাকে এটা নিয়ে আসতে হবে আপনার ইয়ের ভিতরে, ঠিক আছে? যদি নিয়ে আসেন তাহলে সম্ভব, না হলে সম্ভব হবে না, ঠিক আছে? দেখেন এই ধরুন আমি এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে আমি যদি এখানে আর্ট করি, ধরুন আমি এইভাবে টান দিলাম, দেখেন
অটোমেটিকলি হয়ে গেছে। এখানে ক্লিক করেন, এটাকে এখানে নিন, এখানে ক্লিক করেন, ক্লিক করে দিলে ঠিক আছে। তো আমরা বিভিন্ন কালার দিতে পারি, যে কাস্টমে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার এটা হাজির, এখানে অটোমেটিক হাজির হয়ে যাবে। তারপরে এখানে ক্লিক করতে পারি আমরা, ক্লিক করে আপনি এখানে ক্লিক করেন, দেখবেন একটা ডিজাইন হয়ে গেছে। আপনি কি কালার চেঞ্জ করার জন্য চিন্তিত আছেন, এটাতে ক্লিক করে কমপ্লিট দিয়ে সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি পরবর্তী করবেন, কোনো সমস্যা নাই। ধরুন এখানে গেলেন, কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি যদি বড় করি, আমি বড় করতে পারবো। এই যে উপরের কালারটা পাচ্ছে, আপনি চাইলে নিচে কালার চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি উইন্ডোতে গেলে কালার পাবেন। ঠিক আছে, এই যে কালারে ক্লিক করেন, কালারে ক্লিক করলে এখান থেকে কালার চলে আসবে। রেডে ক্লিক করেন, আপনি যদি রেডে ক্লিক করেন, এই যে রেডে ক্লিক করে এখান থেকে রেড চলে এলে তারপরে কালার দিতে পারবেন, এগুলো আপনারা পারবেন। তো আপনার এই যে ফাইলটা আছে, আমার এই ফাইলটার ভিতরে সবগুলো জিনিস আছে। ঠিক আছে, শেপ অ্যারাউন্ড প্রায় প্রায় 2500-এর মতন আছে শেপ। এই শেপ থেকে আপনাকে কি করতে হবে, লোড করতে হবে, লোড করা জানতে হবে, কিভাবে আপনি ফটোশপে লোড করে নিয়ে আসবেন, এই ব্যাপারগুলি অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার মানে ডিজাইনের জন্য কারো কাছে যেতে হবে না যদি আপনি এটা ফলো করেন। কাস্টম আবার বলছি, এখানে গেলে দেখুন অসংখ্য ডিজাইন আছে। এই জিনিসগুলি অনেক সময় দরকার পড়ে, ওয়েবসাইটের জন্য বলেন, বিভিন্ন কাজের জন্য বল, সব আছে এখানে। সব ধরনের ডিজাইন আছে, এই যে হাতটা, ছাতা টাতা, দেখুন কত সুন্দর ছাতা আছে। আমরা এখানে এটাতে যদি ক্লিক করি, তারপরে ধরেন এখানে এই যে ছাতাতে যদি ক্লিক করি, ধরেন ক্লিক করলাম ছাতাতে, ঠিক আছে। ছাতাতে ক্লিক করার পরে আমরা একটা লেয়ার ক্রিয়েট করি, দেখে ক্রিয়েট ওয়ান লেয়ার, ওকে। যেন কাস্টমে ক্লিক করা আছে, ধরেন ছাতাতে ক্লিক করা আছে, ঠিক আছে, টান দেন, আপনার জন্য ছাতা হয়ে গেছে। তারপরে এটার কালার চেঞ্জ করে দেবেন, কোনো ব্যাপার হইলো সবই পারবেন, এটা কোনো ব্যাপার না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।